আমার নাম মোহাম্মদ গিয়াসউদ্দিন, আমি কুলা কামালহাট ফুল চাষী এবং ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবং বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি জয়েন্ট সেক্রেটারি। আমরা 2006 সালে শুরু করি এই ফুলের চাষ। তখন বাংলাদেশে তেমন মার্কেট ছিল না এবং এটা সম্ভাবনা একটা খাত হিসেবে আমরা নিজ উদ্যোগে শুরু করি এবং আজকে তিলে 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 আজকে এই পর্যন্ত তারই ফসল। আজকের এই গান্না ফুল মেলা বা আপনার বিগত দিন হয়ে গেছে বাংলা একাডেমিতে ফুলের মেলা, আপনার আগারগাঁ শাহবাগ ফুল মার্কেট আমাদেরই একসময় দেখা স্বপ্নের ফসল। আজকে যে ঝিনাইদহ সেই ফুল মেলা হচ্ছে, আজকে আমরা সারা বাংলাদেশে বড় বড় জেলায় দেখেছি, এটা আপনার এলাকায় হচ্ছে, আপনার জেলায় হচ্ছে, আপনার কেমন লাগছে? আমি খুবই আনন্দিত এবং আমি গর্ববোধ করছি। আমরা যে স্বপ্ন নিয়ে শুরু করছিলাম আজকে মনে হচ্ছে সেই স্বপ্নর পূরণের দ্বার প্রান্তে আমরা অবস্থান করছি। আজকে এই তৃণমূল পর্যায়ে এই গান্নার বাজারে দেখেন আজকে ফুলের একটা মেলা হচ্ছে, এই ভেবে আমি সত্যি খুব আনন্দিত এবং গর্ববোধ করছি। উপকরণ নিয়ে এখানে আমাদের এখানে কৃষি যন্ত্রপাতি অর্থাৎ কৃষি উপকরণের যে সমস্ত জিনিসের ইয়ে আছে সব কিছু এখানে আছে। আমি নাম বলি, সেটা হচ্ছে আমাদের এখানে দা আছে, দাসা আছে এবং ওই যে পাশনি যেটা বলে পাশনি আছে, ছুরি আছে, আপনার নিড়ানি আছে, কাঁচি আছে, তারপরে এটাকে আপনার হচ্ছে গ্রাম্য ভাষায় আমরা সোলদা বলি, সোলদা আছে, বটি আছে এবং হচ্ছে গ্রামের ভাষায় এটাকে কুরুন বলা হয়, কুরুন এবং হচ্ছে কোদাল, সাপল এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে রোদ্রের ভিতরে আমরা মাঠে যখন চাষবাস করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই যে টোকা বলে, যেটা টোকা অর্থাৎ আমরা এখানে আমাদের অনেক আবার মাথালো বলে সেটা আছে এবং হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে গ্রামের ঐতিহ্যবাহী সেই পুরনো নাঙ্গল, জোয়াল এবং নাঙ্গল যেটা বলে, এটা আমাদের প্রদর্শনী প্লটে আছে। সব কিছু মিলাই আমাদের কৃষি উপকরণ যা যা প্রয়োজন সব কিছু এখানে আছে।